আসসালামু আলাইকুম। আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর শুরু করতে যাচ্ছি মাছের একটি খুবই লোভনীয় রেসিপি, আশা করছি সবার ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। এই রেসিপিটার আমি নাম দিয়েছি পাকা টমেটো দিয়ে রেড ফিশ কারি। তো কেন পাকা টমেটো দিয়ে রেড ফিশ কারি, এতক্ষণ দেখেই বুঝতে পেরেছেন। আমার কাছে মনে হয় কোনো খাবার যদি দেখতে ভালো লাগে তাহলে সেটা খাওয়ার আগ্রহ অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এই রেসিপিটা শুধু দেখতেই না, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না, কারণ কিছু মিস হয়ে গেলে কিন্তু এই টেস্টটা পাবেন না। তো এজন্য আমাদের মূল উপাদান হচ্ছে পাকা লাল টমেটো। চেষ্টা করবেন একদম লাল টমেটো নেওয়া, তাহলে রংটাও সুন্দর আসবে। আর নিচ্ছি এখানে কয়েক পিস মাছ, ইলিশ মাছ বাদে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। তো প্রথমে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে নেব, তারপর হালকা করে তেলে ভেজে নেব। এখানে হাফ চামচ করে লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়েছি। এখন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে এখন একটি ননস্টিক প্যানে তেল গরম করতে বসিয়েছি, আর মাখিয়ে নেওয়া মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, দুই সাইড একটু শক্ত হয়ে আসলেই হয়ে যাবে। কারণ খুব বেশি কড়া ভাজা মাছ আমার ভালো লাগে না, আপনাদের যদি ভালো লাগে তাহলে ভাজতে পারেন। খুব ঘন ঘন উল্টানো যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। তাই এক সাইড হয়ে গেলে তারপর অন্য সাইড উল্টাতে হবে। তো আমার মাছ এক সাইড হয়ে গেছে ভাজা, অন্য সাইড খুব সাবধানের সাথে উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন খুব বেশি কালার আসবে না, একটু শক্ত হলেই হয়ে যাবে। তো মাছ ভাজা হতে থাক। আর সবসময়ের মতো আবারও বলছি যে আমার রান্না যদি ভালো লাগে সবাই লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো সবগুলো মাছ একে একে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই হালকা করে ভেজেছি। এখন একটি প্যান বসিয়ে নিয়েছি আর মাছ ভাজা তেলগুলোই দিচ্ছি, সাথে একটু সরিষার তেল মিক্স করব। সরিষার তেল দেব, সরিষার তেল দিচ্ছি এখানে 3-4 টেবিল চামচের মতো। এই রান্নায় সরিষার তেলটাই বেশি ভালো লাগে। তো তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চা চামচের মতো আস্ত জিরা। তো একটু নেড়ে চেড়ে জিরা গরম করে নিচ্ছি। জিরা ফাটতে শুরু করলেই বুঝতে হবে যে জিরা ভাজা হয়ে গেছে। তো জিরা একটা একটা করে ফাটতে শুরু করেছে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। তো পেঁয়াজগুলো এখন নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। আর এখানে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ আর 1/2 চা চামচের মতো ধনিয়া পাউডার, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ একটু পানি না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। এখন মিডিয়াম টু লো আঁচে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন পাকা টমেটো কেটে নেওয়া আছে ওইগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দর লাল রঙের ছিল, আর আপনারাও চেষ্টা করবেন এরকম লাল টমেটো ব্যবহার করতে, তাহলে আপনাদের এই রেসিপির কালারটাও খুবই সুন্দর আসবে। এখন 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। চুলার আঁচ একদমই মিডিয়াম টু লোতে থাকবে। 2-3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছে, আর দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে। আর এই রান্নাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না,
এই টমেটোর রসেই মাছ সিদ্ধ হবে, মানে পুরো রান্নাটা এই টমেটোর রসেই হবে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মেশানোর দরকার নেই, কারণ যখন আরও বেশি পানি বের হবে তখন এমনিতেই সব কিছু মিশে যাবে। তো মোটামুটি মাছগুলো মেশানো হয়ে গেছে টমেটোর সাথে, এখন ঢাকনা লাগিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর চুলার আঁচ কিন্তু একদমই লোতে ছিল, আবারও ঢাকনা বন্ধ করে রাখলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু লোতেই থাকবে। রান্না একদম শেষ, রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা রসালো জুসি একটা মাছের তরকারি। এখন 1 চা চামচের মতো ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি। এই পর্বটা কোনোভাবে মিস করবেন না, ভাজা জিরা গুঁড়ো অবশ্যই দিবেন। রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।